রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে স্টাফ নিয়োগের জন্য একটি লেটেস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব। এই হলো নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশান, এখানে নোটিশের মেমো নম্বর দেওয়া আছে। আর এই হলো নোটিফিকেশান, তারিখ 23শে ফেব্রুয়ারি 2023। তাহলে পোস্টের যে নাম তা হলো ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প। একটি ভ্যাকেন্সি আছে। এজ ক্রাইটেরিয়া বিলো 40 ইয়ার্স। এখানে যে কোয়ালিফিকেশান তা হলো যে কোনো গ্র্যাজুয়েট, আর তার সঙ্গে কম্পিউটারের ওয়ার্কিং নলেজ, যেমন প্যাকেজ যেগুলো জানতে হবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং টাইপিং স্পিড 30 ওয়ার্ড প্রতি মিনিটে থাকতে হবে। আর কি না 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই হলো ক্রাইটেরিয়া। রেমুনারেশন আছে 11,000 টাকা প্রতি মাসে। এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প। এটি ফিল আপ করে ফটো লাগিয়ে সই করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমা করতে হবে। এখন দেখে নেব আবেদন জমা করার সময়সীমা। এখানে লেখা আছে যে আবেদন জমা দেওয়া শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2023 সকাল 10টা থেকে, আর আবেদন জমা দেওয়া শেষ তারিখ হলো 3রা মার্চ 2023 বিকেল 5:30 পর্যন্ত। এখন দেখব আবেদন কোথায় জমা দেবেন। না, আবেদন জমা দিতে হবে শুধুমাত্র ড্রপ বক্সে গিয়ে, অর্থাৎ স্পিড পোস্টে বা রেজিস্টার্ড পোস্টে পাঠানো যাবে না। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন শুড অনলি বি সাবমিটেড ইন ড্রপ বক্স কেপ্ট অ্যাট দ্য অফিস অফ দ্য ডিএম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের এটি বিজ্ঞপ্তি, তাই পশ্চিম মেদিনীপুরের যে ডিএম অফিস, সেই ডিএম অফিসে ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে আবেদনটি ফেলে আসতে হবে। তাহলে ওকে দর্শক বন্ধু, যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন। আর যদি মনে করেন আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত নিউজ ও নোটিফিকেশন ভিডিওগুলি প্রতিদিনই প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। Okay, thank you for watching. Please keep waiting for next video.